আমি মোহাম্মদ মেহেদী হাসান বাংলাদেশ আওয়ামী লীগের শিশু বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদ্য বিদায় কমিটির এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার ছিলাম। আমাদের স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মলরঞ্জন গুহ দাদা ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় আমি স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। খুব ক্ষুদ্রতম চেষ্টা, তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পরম করুণাময় যাতে আমাদের এই দুর্যোগ মোকাবেলা করার তৌফিক দান করেন এবং আমরা যাতে আগামী দিনে আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নির্মলরঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক মানবতার সেবক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বাবুর দিকে ওদের দিক নির্দেশনায় আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আমাদের এই সমাজসেবা কর্ম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সেবামূলক কর্মকাণ্ড আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্মলরঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক মানবতার সেবক এ কে এম আফজালুর রহমান বাবুর পরামর্শে এবং তত্ত্বাবধানে আমাদের এই সেবামূলক কর্মকাণ্ড আমরা সংকটকালীন মুহূর্তে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং এই সংকটকালীন সময়ে আমাদের দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমাদের সরকারি দিক নির্দেশনা আমরা সঠিকভাবে পালন করব। আমি এবং আমাদের এই এলাকার 22 নম্বর ওয়ার্ডের সকল নাগরিককে আমি অনুরোধ করব যাতে সরকারি সমস্ত দিক নির্দেশনা সঠিকভাবে মেনটেন করে চলেন এবং আল্লাহ তাআলা যাতে পরম করুণাময় যাতে আমাদের এই সংকটকালীন মুহূর্ত আমরা উত্তরণ করতে পারি সেজন্য আমরা সবাই যার যার স্থান থেকে দোয়া দুরুদ সহ আমরা আমাদের সামাজিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।